হ্যালো, আমি ডক্টর সৌম পাত্র। আজকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করব। ইসকেমিক হার্ট ডিজিজ আমাদের দেশে কিন্তু খুব কমন হয়ে উঠেছে এবং অনেকেই আছেন যারা কম বয়সী, 40 বছরের নিচে, তারা কিন্তু অনেক সময় হার্ট অ্যাটাক নিয়ে আসছেন। এর প্রধান কারণ হচ্ছে হয় তাদের মধ্যে এক্সেসিভ স্ট্রেস, তাদের মধ্যে ওবেসিটি থাকছে, স্মোকিং, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, কখনো কখনো কোলেস্ট্রল বেশি, আবার অনেকে আছেন যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যাসোসিয়েশন থাকছে, তারা কিন্তু এই ইসকেমিক হার্ট ডিজিজে বেশি ভোগেন। এই ইসকেমিক হার্ট ডিজিজ হলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব একজন কার্ডিওলজিস্টের চেক আপে থাকা উচিত। বিভিন্ন টেস্ট, তার মধ্যে ইসিজি, ইকো, টিএমটি টেস্ট এবং দরকার পড়লে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে ধরতে হবে যে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা। যদি হার্টের রক্তনালীতে ব্লক পাওয়া যায় তাহলে আমরা হয় মেডিসিন দিয়ে ট্রিট করি অথবা অনেক সময় আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, সেখানে আমরা মেডিকেটেড স্টেন অর এখন মেডিকেটেড বেলুন দিয়ে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, যেখানে শরীরের মধ্যে কোনো মেটাল থাকবে না, এবং কোনো কোনো কেসে আমাদের কিন্তু বাইপাস সার্জারির দিকেও যেতে হতে পারে। আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।